বন্ধুদের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আমি আপনাদের কাঁচা টমেটোর চাটনি বানানো দেখাবো। কাঁচা টমেটো নিয়েছি, বাদাম, তিল, তেঁতুল, কাঁচা লঙ্কা আর কারি পাতা নিয়েছি, তার সঙ্গে ধনে পাতা আছে। এর থেকে বেনে যাবে আজকে কাঁচা টমেটোর চাটনি, খেতে খুব সুন্দর হয়। অবশ্যই একবার বানিয়ে বানাবেন। কাঁচা টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তেল নিয়ে নিলাম, কাঁচা বাদামগুলোকে তেলে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর রসুন দিলাম, তিলটাকে দিয়ে দিলাম, একটুখানি ফ্রাই করে নেব, তার সঙ্গে টমেটোগুলোকেও দিয়ে দিলাম, তার একটুখানি নুন দিয়ে নরম করে নেব। সফট হয়ে যাওয়ার পর মিক্সিতে নিয়ে নিলাম ধনে পাতা গুলোকে কেটে দিয়ে দিচ্ছি। একটু খাট্টাসের জন্য তেঁতুল দেবো। মিক্সিতে পিষে নিলাম। এদিকে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দিচ্ছি। আজকে বেনে গেল কাঁচা টমেটোর চাটনি। যারা আমার নতুন বন্ধু হবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।